গাছে ডাল ভেঙে বিপত্তি ভেঙে যায় পরপর তিনটি দোকান গাছের ডাল ভেঙে জখম হয়েছেন স্থানীয় পাঁচ ব্যক্তি ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর এলাকায় গাছের ডাল ভেঙে বিপত্তি গাছের ডাল পড়ে ভাঙলো পরপর তিনটি দোকান আহত পাঁচ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বনগাঁ থানার কালোপুর বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় যশোর রোডের দুপাশ দিয়েই রয়েছে শিরিশ শিশু মেহগিনি বাবলার মতো বহু প্রাচীন গাছ এই গাছ কাটা নিয়েও রয়েছে দ্বিমত সরকার পক্ষ চাইছেন গাছ কেটে চওড়া করা হোক যশোহর রোড পরিবেশপ্রেমীদের সংগঠন চাইছেন গাছ বাঁচিয়ে চওড়া করা হোক রাস্তা যদিও সে বিষয়টি বর্তমানে আদালতের নির্দেশের ওপর ঝুলে রয়েছে এসবের মাঝেই শনিবার ফের গাছের ডাল ভেঙে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয়রা জানালেন গাছের ডাল ভেঙে আহত হওয়া বা ক্ষতি নতুন কোনো ঘটনা নয় প্রায়ই ঘটে এমন ঘটনা আসে কোনো জোর নেই ওই তো সাড়ে সাতটার দিকে ওই শব্দ আছে টাইম পাইনি আমরা ওখানে বসে মানে কাজ করে জিলিপি খাচ্ছিলাম এবার জল খাচ্ছে মস করে আমরা তখন বেরোতে পারিনি জানা গেছে এদিন গাছের ডাল পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান তার মধ্যে একটি দোকানের অবস্থা সব থেকে খারাপ গুড়িয়ে গেছে সেই দোকানটি অল্প বিস্তর ক্ষতি হয়েছে পাশের দুটি দোকানেও ঘটনার সময় রাস্তার ওপরে ও দোকানের ভেতরে থাকা পাঁচজনের স্থানীয় বাসিন্দাও গুরুতর জখম হয়েছেন দোকানের ভিতরে আমরা বসে আছি পড়াশোনা করি মনে হচ্ছে ভূমিকম্প ভেঙে চুরি চারিদিক দিয়ে আমি কোন দিক দিয়ে বেরোবো আমরা নিজেরাই পাচ্ছি না তারপরে দেখি গাছের ডালটা ভুল পাওয়া হলো পরে আমাদের ঘরটা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়েও দেয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাছের ডাল পরিষ্কার করে স্বাভাবিক করা হয় যান চলাচল আমাদের এখানে গাছে কালুবাজারের গাছটা ভেঙে পড়েছে এখানে সবাই পরিবেশ করছে কাগজে টিভিতে সব সব করে রাস্তা বাড়ানোর দরকার পরিবেশ করছে আর এই গাছটা ভেঙে পড়াতে একজন তো হসপিটালে ভর্তি হয়েছে আর একজনের দুজন অবস্থা খুব খারাপ আমাদের প্রথম ভাই বাড়ি পাঠানো হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ